বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচনা চলে আসছে খালেদা জিয়া ও তারেক রহমানের শূন্যতা পূরণের পরিবার থেকে কে দলটির হাল ধরতে পারেন দুই পুত্রবধূর কে আসছেন রাজনীতিতে জুবাইদা রহমান না শর্মিলি রহমান সিথি অবশ্য এক্ষেত্রে অনেক আগে থেকেই আলোচনায় আছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান কেন তিনি রাজনীতিতে আসবেন তা নিয়ে নানা বক্তব্য রয়েছে দলটির নীতি নির্ধারণের সূত্র জানিয়েছে খালদা দেখার জন্য স্বল্প সময়ের জন্য ডক্টর জুবাইদা রহমান রোজায় ঢাকায় আসতে পারেন আগামী আটই মে উচ্চ আদালতে মামলার শুনানিতে নিতে জিয়া জামিন না পেলে শাশুড়িকে দেখতে দেশে আসবেন তিনি এ সময় তিনি দলের নেতা কর্মীদের সঙ্গেও কথা বলতে পারেন তারপর আবার লন্ডনে চলে যাবেন এবং আগামী নির্বাচনে বিএনপি যদি অংশ নেয় তাহলে আবার দেশে আসবেন দলের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য তবে সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনে প্রার্থী ও প্রচার অংশ নিতে না পারলে সেক্ষেত্রে সামনে দেখা যেতে পারে ডক্টর জুবাইদাকে ইতিমধ্যে খালেদা জিয়ার ছোট ছেলে প্রায়ত কুকুর স্ত্রী শর্মিলি রহমান সিথি ঢাকা ঘুরে গেছেন পরিবারের সিদ্ধান্তে সম্প্রতি লন্ডন থেকে শাশুড়িকে দেখতে দেশে আসেন তিনি বেশ কিছুদিন ঢাকায় অবস্থান করে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও দলের মহাসচিব সহ বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে আলোচনা শেষে গত সপ্তাহে আবারও লন্ডনে ফিরে যান তিনি এরপর থেকেই সিথিকে নিয়েই জল্পনা কল্পনা শুরু হয় তিনিও রাজনীতিতে আসতে পারেন খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অযোগ্য হলে দলের মধ্যে গতি সঞ্চার ও আগামী নির্বাচনী বৈতরণী পার হতে জিয়া পরিবারের যে কারোর সশরীরে উপস্থিতি প্রয়োজন আর এজন্যই দুই পুত্রবধূর দলের হাল ধরতে দেশে আসতে পারেন এসব নিয়ে এখন মন্তব্য করা থেকে বিরত রয়েছেন দেশটির নীতি নির্ধারকরা তারা বলেন দলের চেয়ারপারসন জেলে তার মুক্তির বিষয়টি এখন তাদের কাছে প্রধান ইস্যু নেত্রীর মুক্তির আন্দোলন চলমান ফলে রাজনীতিতে কে কখন আসছেন বা আসবেন এসব বিষয় নিয়ে ভাবছেন না তবে নীতি নির্ধারকরা মনে করেন জিয়া পরিবার থেকে কে বা কারা বিএনপির রাজনীতিতে আসবেন তার নির্ধারণ করবেন দলের প্রধান খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি বলেন আমাদের এখন প্রধান এবং একমাত্র ইস্যু গণতন্ত্রের মা আমাদের মা খালেদা জিয়ার মুক্তি এছাড়া এখন আমরা অন্য কিছু ভাবছি না আর দলের মধ্যে কে আসবেন না আসবেন এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তো পার্টির চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাই সিদ্ধান্ত নেবেন নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন